রুচির পরিবর্তন করতে হবে পূজাচেরি। বেশ কিছুদিন ধরেই ইস্যুর টেবিলে রুচির রাজত্ব। তারকাদের অনেকেই এ নিয়ে নিজেদের মতামত ব্যক্ত করেছেন। এবার সেই দলে নাম লেখালেন ডালিউড অভিনেত্রী পূজাচেরি। তবে ওই ইস্যু ধরে কথা বলেননি পূজা। নিজের সিনেমা নিয়ে কথা বলতে গিয়ে রুচির পরিবর্তনের পক্ষে কথা বলেছেন এই অভিনেত্রী। এবার ঈদে মুক্তি পেয়েছে পূজা অভিনীত জিন। সিনেমাটি গতানুগতিক গল্পের বাইরে অনেক কিছুই উঠে এসেছে, ভৌতিক অবহে তৈরি এ ছবিতে। এ প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে পূজা জানান নিজেদের রুচির পরিবর্তন করতে হবে। ঈদে যে ধরনের ছবি দেখে দর্শক অভ্যস্ত, জিন কি সে ধরনের সিনেমা জানতে চাইলে পূজা বলেন, এখন মানুষের রুচির পরিবর্তন হয়েছে, তারা একঘেয়েমি কিছু পছন্দ করে না। আমরাও যদি গতানুগতিক সিনেমা দিয়ে চলি তাহলে আমাদের চেঞ্জ আসবে না। এই যে দর্শকের রুচি, এই রুচির বদলের জন্য আমাদের ভূমিকা রাখতে হবে, নিজেদেরই রুচির পরিবর্তনটা করতে হবে। শুধু অ্যাকশন মার্ক মার্ক কাট কাট সিনেমা নয়, একটু অন্য ঘরানার সিনেমা দর্শকদের উপহার দিতে হবে। জিন ছবিতে পূজার সঙ্গে জুটি বেঁধেছেন ছোট পর্দার অভিনেতা সজল নূর। আরও রয়েছেন জিয়াউল রোশন, জান্নাতুন নূর, মুন। জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় ছবিটি পরিচালনা করেছেন নাদের চৌধুরী। বিই নিউজ, ঢাকা।